গোপালনগরের পর বনগা, একই কায়দায় পরপর চুরি। ঘটনাটি ঘটেছে বনগা থানার কুন্দিপুর এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী, এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। গৃহস্থের বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি। ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে বনগা এলাকায়। ঘটনাটি ঘটেছে বনগার কুন্দিপুর দাসপাড়া এলাকায়। গতকালই গোপালনগর এলাকায় পরপর সাতটি বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গোপালনগরের সাতটি বাড়িতে সোনার গহনাসহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তারই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের বনগার কুন্দিপুর দাসপাড়া এলাকায় একই কায়দায় তিনটি বাড়িতে চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা সূত্রে জানা যায়, এর আগে গোপালনগরে যে সাতটি বাড়িতে চুরি হয়েছিল সেই একই কায়দায় আবারও তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানা যায়, গেটের তালা ভেঙে একই কায়দায় ঘরে ঢোকে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকারই বাসিন্দা তপন বিশ্বাস, মন্টু দাস ও দীপক দাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় ঘরে থাকা সোনার গয়না, মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে তপন বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস বলেন, আমরা তিনজন ঘরেই শুয়েছিলাম, সেই মুহূর্তেই গেটের তালা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। সোনার গয়না, মোবাইল ফোন এবং নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। শুধু আমার বাড়ি নয়, পরে আরও তিনটি বাড়িতে এই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে তিনি আরও বলেন, জ্ঞান ছিল না, একদম জ্ঞান ছিল না। আমরা তিনজন ছিলাম, আমার ওই ভাই মানে শালা গেটটা খুলেছে, গেটটা খুলে যে দরজা এরকম ভাঁজ দেওয়া ছিল, ভেতরে খিল দেওয়া, এই ভেতর দিয়ে কাঁচি দিয়ে খুলেছে খিলটা, খুলে তারপরে ঢুকেছে। ঢুকে আলমারি শোকে সোনা আর নগদ চল্লিশ হাজার টাকা ছিল, জমি বিক্রি করা টাকা, কিচ্ছু টের পায়নি। মনে হচ্ছে কোনো স্প্রে বা কোনো কিছু লিকুইড কিছু ব্যবহার করেছে, করে আমাদের অজ্ঞান করে রেখে ওরা নিয়ে চম্পট। পরে প্রতিবেশী লোকজন যখন দেখে এই জিনিসগুলো সব উঠোনের ওই পাশে ছড়ানো ছিল, কি ব্যাপার, তারপরে ওর একটা ছবিও ছিল, ছবি দেখে আমার ওই কাকিমা চিনতে পেরেছি যে এটা তো এই বাড়িরই ছবি, তারপরে চিৎকার করে, তারপরে আমরা আমাদের ঘুম ভাঙে। স্থানীয় অপর এক বাসিন্দা উজ্জ্বল সরকারের বাড়িতেও দুষ্কৃতীরা ঢোকার চেষ্টা করলে সজাগ হয়ে যায় বাড়ির লোকজন। এই বিষয়ে উজ্জ্বল সরকারের বাড়ির এক সদস্য জানান, রাত দুটো নাগাদ গেটের তালা ভাঙার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি একজন পালিয়ে যাচ্ছে, মুখে লাইট মেরেছে, যেই বলেছি কেরা, তারপর হচ্ছে বাইরে বেরিয়ে গিয়েছে। এটা হচ্ছে যখন শব্দ পেয়েছিলাম তালা ভাঙার তখন দুটো বাজে, আর যখন ঘরে ঢুকেছে তখন বেরোনোর পর আমি দেখেছি আড়াইটা বাজে তখন। হ্যাঁ, পালিয়ে গেছিল, একাই ছিল যে এসেছিল, পাশে তো ওদের অনেক কিছুই নিয়ে চলে গেছে, না আমাদের বাড়ি নিতে পারেনি। এটা হচ্ছে রাত দুটো, আর বুঝতে পেরেছি আড়াইটার সময়। এই বিষয়ে দীপক দাসের স্ত্রী জানান, ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় পনেরো হাজার টাকা ও সোনার দুলসহ একাধিক সোনার জিনিসপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। চিটকানিটা ওটা কেটেছে, করাত দিয়ে হোক কিংবা যা হোক, ওদের কাছে কাটারি ছিল, ওটা দিয়ে কেটেছে। কাটার পরে যেগুলো মানে চাবি পেয়েছে সেগুলো চাবি দিয়ে খুলেছে, আর যেগুলো চাবি পায়নি সেগুলো ভেঙেছে। ভেঙে ওরা ওদের মতন মানে যা ছিল মোটামুটি সেগুলো, আমার হচ্ছে পনেরো হাজার টাকা ছিল আর এক জোড়া কানের ছিল, সেগুলো নিয়ে গেছে। আর এই যে ঘর, ঘরের তো আপনারা অবস্থা দেখছেন কেমন অবস্থা, আতঙ্ক মানে ভীষণ ভয়, আর মানে থাকবো কি করে ঘরে, একসঙ্গে তো চার পাঁচটা বাড়ি এরকম চুরি হয়েছে, মানে ভয় তো থাকেই মানুষ। এলাকায় পরপর এমন চুরির ঘটনায় রীতিমতন আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের বাড়ি ওই সামনে পেয়েছে, ওই সাইডে শুনলাম তো তিনটে বাড়ি চুরি হয়েছে। হ্যাঁ, চুরির তো আতঙ্ক লাগবেই, যে আমাদের এখানে তো কোনোদিন চোর এইভাবে চুরি হয় নাই প্রথম আর কি, ভয় তো লাগছে। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।